সিমেন্ট কারখানার ভিতরে নিয়ে এসে এবং আমরা একদম সরজমিনে চাক্ষুষ দেখতে পেলাম যে তুষার গুঁড়ার সাথে রং মিশিয়ে তারা হচ্ছে গিয়ে মরিচ প্রস্তুত করছে। বগুড়া শহরের ফতেলি বাজারে ভেজাল খাদ্য উৎপাদন করায় একটি হলুদ ও মরিচ মিলে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। শনিবার 1 এপ্রিল 2023 দুপুর 12:35 বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ফতেলি বাজারের মাছ ও মুরগি বাজার সংলগ্ন মামুন হলুদ ঘরে হলুদ ও গুঁড়া মরিচের সাথে ধানের তুষ ও ক্ষতিকারক রং মিশিয়ে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে মিলের অস্বাস্থ্যকর পরিবেশ দূরীকরণের লক্ষ্যে আগামী 15 দিনের মধ্যে মেঝে ও দেওয়াল টাইলস করার নির্দেশনা প্রদান করা হয়েছে। একটা বস্তার মধ্যে তুষ পাওয়া গেল, তখনই আমাদের সন্দেহ হলো। আমাদের ইন্সপেক্টর সাহেব গিয়ে বললেন যে স্যার দেখেন এইরকম অবস্থা, তখন আমরা কেটে দেখলাম যে এটার ভিতরে আসলে তুষের গুঁড়া। তখন আমরা যে লেবার হচ্ছে কি আমাদেরকে নিয়ে আসছে, সভাপতি মহোদয় ছিলেন, ওনারা এই কারখানার ভিতরে নিয়ে এসে এবং আমরা একদম সরজমিনে চাক্ষুষ দেখতে পেলাম যে তুষের গুঁড়ার সাথে রং মিশিয়ে তারা হচ্ছে গিয়ে মরিচ প্রস্তুত করছে। যেটাতে মরিচ হলুদ দিলে হলুদ রং হবে, লাল রং দিলে মরিচের রং হবে, সেই দিয়ে মানুষদেরকে তারা মরিচ এবং হলুদের গুঁড়া উৎপাদন করছে। এবং এই যে অস্বাস্থ্যকর পরিবেশে, শুধু অস্বাস্থ্যকর পরিবেশ না, যেটা দিয়ে খাবার খাওয়া সেটা আসলে মানুষের খাওয়ার কোনো পণ্য না। তুষ তো গরু খায় না, গরু খায়, তাহলে এগুলো যদি মানুষজনদেরকে খাওয়ায় তাহলে মানুষজনরা কি সুস্থ থাকবে না অসুস্থ হবে, সেটা বিবেচনা করার দায়িত্ব আসলে আমাদের মানুষের। সভাপতি মহোদয় ওনারা আছেন, দুজন আমরা আছি, কিন্তু এই যে মানে বিবেক বর্জিত কাজগুলো আপনারা রোজা রমজানের দিন করছেন এটা আসলে খুবই দুঃখজনক। এবং ভেজাল, এটা শুধু ভেজাল পর্যায়ে না, ভেজালের অনেক ঊর্ধ্বে কিন্তু আপনারা চলে গিয়েছেন। ভেজাল মানুষ কখন করে যে 1%, 2%, 10% আপনি মিশাতে পারেন, মরিচ পিশাইতে পারেন, কম বেশি মরিচ পিশাইতে পারেন, কিন্তু ইটের গুঁড়া, রং, তারপরে জরিমানা করবে করবে, সেজন্য আমি এটা ভুক্তভোগী সংরক্ষণ আইনে 2 থেকে 3 লাখ টাকা জরিমানা করা যায়, কিন্তু আমি সর্বনিম্ন ওনাকে 50,000 টাকা জরিমানা করেছি এবং প্রাথমিকভাবে সতর্ক করেছি এবং ওনাকে একটা টাইম দিয়েছি যে 15 দিনের মধ্যে উনি এটা টাইলস করবে এবং কাজের পরিবেশটা স্বাস্থ্যকর ভাবে তৈরি করবে। যদি 15 দিন পরে না করে তাহলে ওনাদেরকে যে আমরা সভাপতি পদে টাকা দিবেন, কিন্তু 15 দিনের পরে না করলে ওনারা আমাদেরকে জানাবে যে ওরা এই কাজটা করবে, তখন আমরা আইন অনুযায়ী যে পদক্ষেপ নেওয়া দরকার, যদি সিলগালা করতে হয় আমরা সিলগালা করে দিব, তাহলে আপনি এই অনৈতিক কাজগুলো করতে পারবেন না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ আলী, এএসআই সুলাইমান ও সঙ্গীয় ফোর্স।